মা হাই রে মা পৌষ মাঘ মায়া প্রচন্ড শীত সত্য কথা বলবেন শীতের সময় ছোট বাচ্চারা খা দুধ ছাড়ে খালি মুখ ঘন্টা ঘন্টা মুতে একটা সত্য কথা কইবেন এই যে ঘন্টা ঘন্টা বসরাপ করলো খাতাগুলি ভিজলো ঘন্টা ঘন্টা কম্বল ফালাইয়া লেপ ফালাইয়া খাতা ফালাইয়া সন্তানের সুখের জন্য এই বিজা বসরাবের খাতাগুলি বদলাইছিল এই ব্যক্তিটা কে আস্তে কইলেন যে মা বাবা যদি কারো প্রতি অসন্তুষ্ট থাকে মক্কা মদিনার ইমাম হয়েও জান্নাতে যেতে পারবে না আজকে সেই দুর্ব্যবহার শুরু হয়েছে বাংলাদেশেও মা বাবার সাথে যায় দেখেন ঢাকা গাজীপুর বিদ্যাশ্রম খোলা হয়েছে বিদ্যাশ্রম খোলা হয়েছে ছেলেরা মা বাবার খোঁজ খবর নেয় না বিধায় মা বাবাকে বিদ্যাশ্রমে পাঠানো হয় কবুতরের খোপের মতো ছোট ছোট খোপের মধ্যে ছোট ছোট চকির মধ্যে ঘুমিয়েছে বুড়া বুড়া বাবা যে বাবা তুমি ঢাকায় চাকরি করো পদ্মার ফেরি পাড়ি দিয়ে আসবা যানজটের কারণে রাত্র বেশি হয়ে গেছে তুমি ফেরিটার থেকে নাইমা দেখো রাত্র দুইটায় তোমার বুড়া বাবা তোমার মায়ায় ফেরিঘাট দাঁড়ায় রয়েছে আজকে সেই বাবার খবর নিলা না তুমি মসজিদে নামাজ পড়তে গেছো এই নামাজ তোমার কবুল হবে না কিভাবে আসতেছি সামনে বাস্তব ঘটনা দেশে আছে বিদেশে আছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আছে বাস্তব ঘটনা আর একটু গেলাম কিতাবী ঘটনায় ইসমাইল আলাইহিসসালাম বাড়িতে নাই ইব্রাহিম ডাকলেন আমার ছেলেরে আমি ডাকি আমারে কয় আমার বলে দুঃসাহস মহিলাটা কে দেখি মা তোমার পরিচয় আমি ইসমাইলের স্ত্রী ইসমাইল কোথায় ঘরে নাই কখন আসবে বসতে বলতে পারি না মা আমি তো বহু দূর থেকে আসছি মুসাফির ক্লান্ত পিপাসিত একটু দরজাটা খোলো ঘরে ঢুকি একটু বিশ্রাম নেই একটু পানি পান করি জবাব দিলেন মহিলা ভিতর থেকে ঘরে পুরুষ নাই দরজা খোলা যাবে না এবার বলুন ইব্রাহিম আলাইহিসসালামের মনে কষ্ট পাইছে কিনা শুধু একটা কথাই বলছে বৌমা ইসমাইল আসলে বইল একটা বুড়া মানুষ আসছিল বহু দূর থেকে বড় কষ্ট পাইছে তোমার ব্যবহারে আসলে বইল ঘরের চৌকাট ভালো না চৌকাট যেন বদলা এটুক বলে চলে গেছে তখন মোবাইল ছিল না টেলিফোনের যুগ ছিল না ইব্রাহিম আলাইহিসসালাম আবার মনে কষ্ট রওনা হয়ে গেছে সিরিয়ার দিকে কিছু কিছুক্ষণ পর ইসমাইল আলাইহিসসালাম বাড়ির গেইটে ডাকতেছে গেইটে এসে বিবি বিবি গো বল কোন মুসাফির মেহমান আসছিল কিনা বিবি বলেন বাহির থেকে চিল্লাও তুমি কেমনে জানো মুসাফির মেহমান আসছিল বিবি বল সত্য করে কোন মেহমান আসছিল কিনা আসছিল গো একজন বুড়া মুসাফির মেহমান আয়েশা তার কত বড় দুঃসাহস ও বিবি কোন সময় আসছিল সময় পরে বলবো তুমি কোনো দিন তো বাহিরে দাঁড়ায়া এই প্রশ্নটা করো নাই মেহমান আসছিল কিনা আজকে কেন বাহিরে দাঁড়ায়া প্রশ্ন রাখলা ইসমাইল কান্দে বিবি কেন জানি গো বাড়ির গেইটে আসার পর আমার বাবা ইব্রাহিমের চেহারা ভাসতেছে আমার বাবা ইব্রাহিমের গন্ধ আমার নাকের মধ্যে ঢুকতেছে আমার বাবা ইব্রাহিমের কণ্ঠে ইসমাইল ইসমাইল ডাক আমার কানে ঢুকতেছে সত্য করে ক কোন মুসাফির মেহমান আসছিল কিনা বিবি বলছে স্বামী আসছিল একজন বৃদ্ধ মানুষ বহু দূর থেকে মুসাফির আয়েশা কত বড় দুঃসাহস তোমার ইসমাইল ইসমাইল কইয়া ডাকে এমনি ইসমাইল পাগলের মতো লাফ মারছে চিৎকার মারছে বিবি বল ওই মানুষটা কই যিনি আমারে ইসমাইল ইসমাইল কইয়া ডাকছে বিবি যিনি আমারে ইসমাইল কইয়া ডাকছে গো ইনি আমার বাবা ইব্রাহিম খলিল
আমার বাবা সারা আমার কেউ ইসমাইল বলে ডাকবে না। বল আমার বাবা কই, দরজা খুল, দরজা খুলে দিল কই আমার বাবা, ঘরে আসতে দেশ নাই না, নাস্তা পানি খাওয়াস নাই না, বাবা চলে গেছে হ, বাবা কি কিছু বলেছে, হ বলেছে, ঘরের চৌকাট ভালো না, চৌকাট বদলাইতে। এবার ইসমাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিছে, বিবি আমার বুড়া বাবার মনে কষ্ট দিয়েছোস, বাবা চৌকাটের কথা বলে নাই, বাবা বলেছে তোর ব্যবহার ভালো না, তোরে বদলাইতে কইছে, যা বাবা খুশির জন্য তোরে বিদায় করে দিলা, বাবা মা খুশির জন্য এখানে সার দেওয়া যাবে না, প্রয়োজন হলে বিবি বিদায় করা যাবে, বাবা মার কষ্ট মেনে নেওয়া যাবে না। আর এখন যেই যুগে পড়ছি, বাবা মারে বিদায় করে দেয়, বিবিরে বিদায় দেয় না, বাজান কিছু লাভ হবে না, টুপি লাগাইয়া কোনো লাভ হবে না, নামাজ পড়ে হজ করে মুফতি মুহাদ্দিস মুফাসসির হয়ে যদি মা বাবাকে কেউ একটু কষ্ট দেয়, বিয়ে করছে চৌকাট বদলাইছে, আবার চিঠি লিখছে বাবা চৌকাট দেখা যাক, গোড়ার উপরে উঠছে সিরিয়ার থেকে মক্কায় আসবে, বিবি সাহেরা সামনে দাঁড়াইছে, কই যান বুড়া মানুষ, বুড়া মানুষ কই যান, যাইতেছি ইসমাইলের বউটা দেখাই, যে বউ দরজা খোলে না আমি যেতে দিব না, বিবি গো বাধা দিও না, আমার ছেলেটারে তো দেখতে মন চায়, ছেলের লেগে বাবার মায়া আসেনি আসেনি। যুবকটা পাকিস্তানের মুসলমানের সন্তান, কিন্তু মুসলমানিত্ব নিতে পারে নাই, কবর বন্ধ হয়ে বুঝাইলো তোর মতো পাপীকে রাখবো না। ইমাম সব ছিলেন আল্লাহওয়ালা মানুষ, অনেক মসজিদে ইমাম আল্লাহওয়ালা আল্লাহর অলি আমরা ধরতে পারি না, তাই আলেম ওলামা ইমাম শব্দের সাথে ব্যবহার খারাপ করবেন না, ভালো ব্যবহার করবেন, কারণ আল্লাহওয়ালাদের সাথে আল্লাহর অলিদের সাথে কেউ যদি বেয়াদবি করে আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, আল্লাহর লগে যুদ্ধ করি আমরা ফারুম, নমরুদের মতো ব্যক্তি ফারছে না, মশা দিয়ে আল্লাহর সাইজ কিরে লাইছে, আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করছেন। দিল্লির বাদশাহ, আমি দিল্লি গেলাম, নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ এর মাজারে দুই দিন ছিলাম, দিল্লিতে এই মাজারের পাশে যাইয়া অনেক খুঁড়িনাড়ি জিনিস খুঁজে বের করলাম। এ দিল্লির বাদশাহ তখন মুসলমান ছিল, যখন নিজামুদ্দিন আউলিয়া আসলো দিল্লির বাদশাহ বলল নিজামকে এখান থেকে তাড়িয়ে দাও, কারণ নিজাম যদি এখানে আস্তানা ঘাড়ে তাহলে আমার বাদশাহীর মূল্য থাকবে না, মানুষ আমার কাছে আসবে না, সবাই যাবে ওগা নিজামুদ্দিনের কাছে, যদি আপোষে না যায় ধাক্কা দিয়ে বের করে দিবা। যে কইতেছে নিজামুদ্দিন, বাদশাহ বলছে চলে যেতে, না হয় ধাক্কা দিয়ে বাইর করব, আল্লাহর ওলি নিজামুদ্দিন কয় ধাক্কা দিয়ে বাইর করবি, আমি গেলাম না বইলাম, হেদিকদা বাদশাহ কয় আমার লোকগুলি খবর দে আমাদের শরীরটা বলার না, আল্লাহ কয় ওলির লোকে বেয়া দেবি করছস, তোরে দিছি যুদ্ধ লাগাইয়া, যুদ্ধ কি আল্লাহ কি লাড়ি লই আইব, মারামারি করতো ওই ফেসাব বন্ধ করে দিছে, মা জানো আল্লাহ জানবার কত দয়া করতেছে, এই খবরটা তো রাহান না, দৈনিক পাঁচবার সাতবার আমরা ভসরাব করতেছি, একটা টেহাও লাগে না, আরে ডাহা গিয়ে ভসরাব করলে তো দশ টেহা লাগে, এক বেসার ভসরাব বন্ধ হয়েছে ডাহা হয়ে গেছে, ভসরাব চালু করতে পারে 70,000 টেহা করছে, ভসরাব চালু হয়েছে বাই টানছে, পোলা ফান্ডের কইতাছে ডাক্তার সাহেব বুঝাই দিছে ডাবের পানি খাওয়াইবেন, ঠান্ডা খাওয়াইবেন, বাজা ফুরা খাওয়াইবেন না, এই নিয়মে চালাইবেন, বাই তাইয়া ডা পাইন না ফোলা ফান টাল ফালাইছে, আব্বা খালি ডাবই খাইবেন আর ঠান্ডা পানি খাইয়েন ডা বাজা ফুরা খাইয়েন না, পুত্রে সব দূর কর, ডাব খাওয়াইবে আর পানি খাওয়াইবে, হেরে 70 বছর বয়স হয়েছে, একদিনে তো ফসরাব বন্ধ হয়েছে না, ওর দিন ফসরাব করছি এক পয়সাও লাগছে না, একবার ফসরাবটা বন্ধ হয়েছে 70,000 টাকা লাগছে, এই মালিক টেসিন যদি প্রত্যেকবার ভসরাব করলে 70,000 কইরা টেহালা দি লাগতো, 70,000 টেহা দিয়া ভসরাব করুন লাগতো, তে দুনিয়াত কামাই কইরা ভাত খাউন লাগলো নইলে ভসরাবের টেহা দি দিতেই সব শেষ হয়ে গেল, এই আল্লাহর আমরা সিনা দরকার আছে না, এই আল্লাহর সিনাই বললে কিন্তু নবী দুনিয়ার জমিনে এত মার খাইছে, আজকে হে নবীর মহব্বতে গেলেই আমরা দেশে কিছু লোক আছে কইতে বেধাতি, এটা বেধাতি নবীর ভালোবাসা দিলে বলে বেধাতি, আর হগল দাঁত হেরার মাঝে লই গেছে, বাজান হেরার কথা শুনেন না, হেরার কথা শুনেন না, হেরার মাঝে আমি তো
বড় ভাঙ্গামি ভাগরি ভাইন্দামান ছেড়ে দেখাইব আর আমি তো আমি বড় আলেম হেরার ইসলাম হেরার নিজেরা লয়ে যাবো গা হেরা যে দেখব এইটাই ঠিক অন্য মানুষ যে দেখব এই রে দিকে দেখেন বাধা দিব ইসলামটা হেরান না বলুন ইসলামের মালিক কে কোরআন বলছে ইন্নাদ দিনা ইন্দাল্লাহিল ইসলাম ইসলাম মৌলবি হইলেই ইসলাম হেরা রয়ে গেল গা এরকম না ইসলাম একটা ভিক্ষুকেরও ইসলাম সময় কম রাত্র বেশি এই বিস্তারিত ঘটনাগুলো সামনে আনার সময় আমি পাইতেছি না কারণ সময় আইনা দিছে এমন সময় যে সময় ওয়াজ শোনারও শুনতেও মজা লাগে না ওয়াজ করতেও মজা লাগে না এমন একটা সময় যেই হোক আমি কম সময়ে মূল কথার মধ্যে চলে গেছি আসুন সামনে বাজান ইসলামের মালিক আল্লাহ আল্লাহ বলছে ইসলামের মালিক আমি যা ইসলামের বিধিবিধান মানবে আমি তারে পুরস্কার দেম জান্নাত দেম এটা জান্নাত দেওয়ার ক্ষমতা কোনো মুফতির নাই কোনো মৌলবির নাই কোনো হাবিব সাহেবের নাই কোনো হাজী সাহেবের নাই কোনো ইমাম সাহেবের নাই জান্নাত দিব আল্লাহ ইসলাম ওয়ালাদেরকে ইসলাম মালিক আল্লাহ ইসলাম যাই মানবো হ্যাঁ জান্নাত পাইব অন্য কোনো যাই ঝামেলাত কেউ যায়েন না বলুন ইসলামের মালিক কে জান্নাতের মালিক কে খামাহা কোনো যাই ঝামেলা যায় নই না আমার নবী এটা বুঝাইবার লাগে জীবনে বড় কষ্ট করছে বহু মাইর খাইছি নবী নবীরে মহব্বত করেন নবীরে ভালোবাসেন আল্লাহ নিজে নবীরে ভালোবাসে চন্দ্রে নবীরে ভালোবাসে সূর্যে নবীরে ভালোবাসে বাঘে নবীরে ভালোবাসে হরিণে নবীরে ভালোবাসে জঙ্গলার সাপ হরিণে নবীরে ভালোবাসে এমন কোন মাখলুক নাই যেই মাখলুক আমার নবীরে ভালোবাসে না এ নবীর ভালোবাসা সকলের অন্তরে রাখবেন বলা যায় না আল্লাহ কোন দিন কোন ভালোবাসার খাতিরে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ আমাদেরকে ওই পট্টাতে রাখো সকলে বলুন আমিন মাজান শেষ দিকে যাচ্ছি আসুন কবরের অবস্থা কি ইমাম সাহেব আল্লাহর ওলি মানুষ ওলিদের সাথে বাজান আলে মোলামার সাথে বেয়াদবি করবেন না ভালো না লাগে দূরে থাকেন নিজামুদ্দিন আউলিয়াকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলার কারণে আল্লাহ যুদ্ধ ঘোষণা করলেন দিল্লির বাদশার প্রস্রাব বন্ধ করে দিছে প্রস্রাব হয় না সারাদিন যার প্রস্রাব বন্ধ হয়েছে হ্যাঁ জানে বন্ধের কক অবস্থাটা কি দুই দিন গেল প্রস্রাব হয় না ওই দিল্লির বাদশা যত ডাক্তার কবিরাজ আছে চিকিৎসা শেষ তিন দিন পার হয়ে যাইতেছে প্রস্রাব হয় না যার হয়েছে বন্ধ হয়েছে বাজান হ্যাঁ কইতার বইটার খবরটা কি তিন দিন প্রস্রাব হয় না বিকালবেলা বলছে আমি আর বাঁচবো না রে মরে যাব আর কষ্ট সহ্য হয় না তারা কি ভালো একটা ডাক্তার কবিরাজ পাস না আমি বাদশার কি টাকার অভাব আছে দরকার পরে আমার বাদশাহি দিয়া দে আমারে বাসা একজন কইতাছে বাদশা নামদার একজন কবিরাজ আছে ওনার কাছে গেলে নি চিকিৎসা ভালো পাওয়া যায় কে নিজামুদ্দিন আউলিয়া বাদশা কইতে নিজামুদ্দিন আউলিয়া রে কস না যাই আইতো আমি তো যাইতাছি কা তাড়াতাড়ি কস না গিয়া কইছে নিজামুদ্দিন আউলিয়া বাদশার প্রস্রাব বন্ধ তিন দিন বন্ধ করছে কে চালু করবো এই ক্ষমতা কারো আছে গিয়া কইতাছে হুজুর আপনি একটু যাইতেন কি লেগে প্রস্রাব বন্ধ কয়দিন তিন দিন প্রস্রাব তো আমার বন্ধ না বন্ধ তো বাদশার আমি যাইতাম কি লেগে যার বন্ধ হয়েছে দরে বলে হেলে হয়ে যাইবো না এলে তো বাদশাহ বাদশাহ হিলিয়া বয়ে দিছে কগা বাদশাহ হিলিয়া বয়ে থাকতো আরেক বেটারে ধাক্কা যাইতো গা বাচ্চার কাছে গিয়ে কইছে এই মনে মন্দি কইতাছে আমনে বলে যাইতেন করেন নেসনা তাড়াতাড়ি মসজিদের কোনাতে খাট বাইর কিরা শোয়াইয়া সাহেব জনে কান্দলে গেছে কোহাইতাছে নিয়ে নামাইছে জিগাইতেছে বাচ্চা কি সমস্যা কি হুজুর আমি মেরে দিতেছি তিন দিনে সে ফসরা হয় না কো বাচ্চা আপনি বাচ্চা হিলে বেরিয়েছেন ফসরাবটা চালু করতেলেন না কি বেড়া হইলেন এত টাকা পয়সা এত সয় সম্পদ আপনার বাদশাহী কি এর বাদশাহ হইলেন কি এর বাদশাহ হইলেন বাদশাহকে বাজান কথা কইন পরে আগে আমার প্রস্রাব চালু করেন আইসেন যখন ডাক্তারের কাছে রোগ দূর করুম চিন্তা করেন না বলছে এই প্রস্রাব চালু করতে গেলে তো পয়সা লাগবো নিজামুদ্দিন আউলিয়া কইতেছে পয়সা লাগবো কো পয়সা যা চাই তা ওই দেম কো যা চাই তা না আপনার ফুরা বাদশাহীরা আমি নিজামুদ্দিন আউলিয়ার নামে লেখকে দিলে আমি হস্রাব্দ করাম বাদশাহ আমি মইরা গেলে গা বাদশাহীতে কি করুম
নেন গে সত্য তো আমারে বাঁচান। নিজামউদ্দিন কো মুহ গলে তো না দলিল গিলে দেন বাদশা কো আমার জীবন দে সে আবার বলে দলিল কি তো এই বেন্ডার ডাক দিয়ে ডাক দিছে লিখা দলিল গিরা সই গিরা দিছে বাদশা হিদা লাইলাম নিজামউদ্দিন হইলে রে হসরাব করাইবো একটা হসরাবের মূল্য বাদশার বাদশাহির নাই এমন দেশে তাই বাজান এবার বেশ দিন থাও যেত না তো আল্লাহ না করছে আল্লাহ বলছে দুর্বল গিরা বানাইছি বেশ দিন থাকতে তা না যাও গা লাগবো এই দেশের লেগে কেরে মারামারি কেরে ধাক্কা ধাক্কি কেরে হিংসা বিদ্বেষ কেরে দলাদলি এ কুরআন বাড়ি জান্নাতে যামু এর জান্নাতে যাওয়ার গাড়িটা হইলো কবর কবরের হিসাবটা করো কবরস্থান না কই বাজান কোন দিকে আহা হাইরে এই এই কবরস্থানে গিয়া দেখো হেরা এই কবরের গাড়ির মধ্যে উঠছে যদি বালাকাম কইরা তাহে তাইলে আল্লাহ ওই যে গাড়ির মধ্যে ফার্স্ট ক্লাসে উঠলে বালিশ দেয় চাদর দেয় কম্বল দেয় আর যারা থার্ড ক্লাসে উঠছে কেউ সিট পাইছে কেউ সিট পাইছে না আচ্ছা যে খার হইয়া সিটা আনতে হাজার যাচ্ছে হের অবস্থাটা কি তো যারা খবরও বালা কাজ করে গেছে এরা তো খাইতেছে আল্লাহ কইছে বাল আহিয়া উন ইনদা রাব্বিহিম ইরজাকুন তিন বেলা খবরে আমি জান্নাতি রিজিক খাওয়াইতাছি আর যারা খবর ফিডা খাইতাছে হেরা কি কইতাছে আল্লাহ কবে যায়া মাশরের মালো কবে বিছারা ছাড় হইব হা হা কবর থেকে কানতেছে ও দুনিয়াবাসী তোমরা তাড়াতাড়ি কবরে আই ভরো তোমরা আই ফেললে নি বিছানা ছাড়ের ব্যবস্থা না হয় আমরা নি একটা ভাই ছাড়া হয় কবরের কষ্ট তো আমরা আর সহ্য হইতাছে না নিজামউদ্দিন আউলিয়া কয় এ দলিল লেখ সস কহ বাদশাহ কহ হুজুর তাড়াতাড়ি করেন নিজামউদ্দিন আউলিয়া কয় তো তাড়াতাড়ি করে তোর বাদশাহি দিয়ে আমার নামে লিখে দেলাইছস হুদা একটা ফসরাবের লেগিয়া তাহলে এ বাদশাহ অহংকার বাহাদুরি বেড়াগিরি করছিলে বাদশাহি লইয়া অহনে বুঝা যা আগে বুঝা ল তোর একটা ফসরাবের মূল্য তোর বাদশাহির নাই সারে বাদশাহি দিছস একটা ফসরাবের লেগিয়া এটা নিজামউদ্দিন আউলিয়া হাসে আর বইসে ঠঙ্গা বানা আগে কাগজ দা ঠঙ্গা বানাইতো না অহনে নে ফলিতিং ফলিতিং এ ঠঙ্গা বানাইছে ঠাঙ্গা বানায়া লুঙ্গি নিচে দিছে লুঙ্গি নিচে দিয়া কয় বাসা ধর বাসা ধরছে একটা দমক দিছে মত চিকিৎসা হেন আল্লাহর অলির দমক মত মুত শুরু হইছে নিজামউদ্দিন আউলিয়ার জীবনী খুলুন তিন দিনের মুত মুত্তা ঠঙ্গা ভরছে ইটা দা ফালাইছে ফাতকের আগুন জ্বলে গেছে পেট্রোলের মতো ফুইরা দলিল শেষ প্রস্তাব শেষ নিজামউদ্দিন আউলিয়া কয় বেটা তোর বাহাদুরিটা অহংকারটা তোর অহংকারটা ফুইরা আমি ছাই কইরা দিছি আল্লাহওয়ালারা দুনিয়াতে আইসা মানুষের অহংকার তাকাব্বুরি বাহাদুরি এই ফুইরা ছাই করে অলির দরবারে আল্লাহর অলিদের সাথে সম্পর্ক রাখবেন জীবনটা লাভবান হবে আপনারা জাহান্নামী হবেন না ও মুসলমান পুরাপুরি ইসলামে ঢুকতে বলছে কোরআন আর এই ইসলামটা নবী প্রচার করতে যায় কত মায়ের খাইলো কি অপরাধ করেছিল নবী নবীর কোনো অপরাধ ছিল না শুধু আমাদেরকে ইসলাম বুঝাইয়া জান্নাতি বানাবেন জাহান্নাম থেকে বাঁচাবেন এই ছিল নবীর 63 বছর জিন্দেগির কার্যকলাপ নাকি নবী আপনাদের কক্সবাজারে একটা পাঁচতলা বিল্ডিং করছে এমন কোথাও কোনো প্রমাণ বিশ্বজুড়ে আছে একটাই নবীর দায়িত্ব ছিল আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানো বাবারা ভাইরা সেই নবী কত ব্যথাই ব্যতীত আম্মা জানাইসা সিদ্দিক বলেন পৃথিবীর মানুষেরা রে সারাদিন আমার নবী আল্লাহর পরিচয় মানুষের করাইতে যাইয়া খিদাই ক্ষুধার্ত হইয়া গভীর রাত্রে আমার ঘরে এসে ডাক দিছে আয়সা খাবারের কিছু থাকলে দাও খাবারের কিছু থাকলে দাও একদিন দুপুর বেলা ডাক দিলেন আয়সা খাবারের কিছু আছে জি হুজুর আছে প্লেট সামনে দিলেন একটা খেজুর নবীজির সামনে দিলেন নবীজি ভাবলেন একটা খেজুর আয়সা যখন দিল আর বুঝি ঘরে খেজুর না একটাই তো আছে থাকলে তো বেশি দিত আমার নবী কত ইনসাফ ইনসাফ কারনেওয়ালা নবী ইনসাফ মানুষের কাছে পৌঁছে দেওয়ার নবী একটা খেজুর একা যদি খেয়ে ফেলি আয়েশা তো না খায়া থাকবে স্বামী স্ত্রীর মধ্যে কত সুন্দর ভ্রাতৃত্ব ভালোবাসা প্রেম মহব্বত নবী শিখাইয়া গেছেন একটা খেজুরকে দুই টুকরা করে অর্ধেক খেজুর নবী খাইলেন অর্ধেক মা আয়েশার জন্য রেখে পানি পান করে নবী চলে গেলেন কেমন মহব্বত স্ত্রী আমার নবীরে করে আয়েশা সিদ্দিকা
বাপ্তিসের নবী অর্ধেক খেলো অর্ধেক আমার জন্য রাখলো, আমি যদি খেয়ে ফেলি রাত্রে যদি ক্ষুধার্ত হইয়া নবী আমার হুজরায় আসে, যদি খাবার চায় নবী কষ্ট করে এসে না খাইয়া থাকবে আমি খাবো এটা হয় না। মা আয়েশা সিদ্দিকা না খাইয়া নবীর ভালোবাসায় খেজুর প্যাকেট করে রেখে দিলেন। ভাগ্যক্রমে রাত্রে নবীজি আয়েশা সিদ্দিকার ঘরে দরজা খুলো খুলে দিলেন, খাবারের কিছু আছে জি হুজুর আছে, প্লেট সামনে অর্ধেক খেজুর দিলেন। আমার নবীজি গাল বেবে চোখের পানি ছাড়ে, আয়েশা অর্ধেক খেজুর তোমার জন্য রেখে গিয়েছিলাম রে আয়েশা, সে অর্ধেক খেজুর আবারও আমার কাছে দিয়েছ, ঘরে কি আর খাবার নাই রে আয়েশা, তুমি কি খাও নাই? মা আয়েশা কান্দে, নবীজি গো নবী না খাইয়া থাকবে আমি খাবো এটা হয় না গো নবীজি, আপনি মানুষকে আল্লাহকে পরিচয় করাইয়া দিতে যাইয়া কত কষ্ট করেন গো নবী, না খাইয়া ঘুমাবেন আমি সেটা দিতে পারি না, আমি আয়েশা না খাইয়া থাকবো রাসূল খাইয়া ঘুমাবে, এটাই ছিল আমার নবীর প্রতি ভালোবাসা। মা গো মেয়ে লোকেরা স্বামীর প্রতি এই মহব্বত ভালোবাসা নবী শিক্ষা দিয়ে গেলেন। আমার নবী ঘুমিয়ে গেলেন, বিছানায় শুয়ে গেলেন, মা আয়েশা বলেন অল্প সময় ঘুমাইয়া আমি দেখি আমার নবী বসে বসে কান্দে, মাঝে মাঝে ওহ আহ করে চিৎকার মারে, ঘুম থেকে উঠে গেলাম নবীজির পাশে বসে প্রশ্ন রাখলাম, নবীজি গো এ রাত্রে না ঘুমাইয়া কান্দতেছেন কোন ব্যথায়? আমার নবী জবাব দেয়, আয়েশা আয়েশা রে কান্দি কোন ব্যথায় রে আয়েশা, শুনো আমার ঘুম ভেঙে যায় আমার ঘুণাগার উম্মতের ব্যথা, রে আয়েশা আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী সইতে পারবো না, এই জন্য গভীর রাত্রে বসে বসে কান্দি, আমার আল্লাহ যেন আমার উম্মতের মাফ করে দেয়। বাবারা ভাইরা কত কষ্ট কত ব্যথা কত মার কত গালি নবী খাইলো, শুধুমাত্র আপনার আমার মতো উম্মতের জান্নাতি বানানোর জন্য, একবার বলুন আলহামদুলিল্লাহ। মা আয়েশা বলেন পৃথিবীর মানুষেরা রে নবীর জীবনে এমন একটা রাত্র নাই যেই নবী উম্মতের মায়ায় কাঁধে নাই, জীবনে আমার নবী কোনদিন পেট ভরে খানা খায় না, কোনদিন রাত্র ভরে ঘুমায় না, কোনদিন ভালো পোশাক নবী গায়ে দেয় না, শুধু উম্মতের মায়া। বাবারা সে নবীর উম্মত হইয়া পুরাপুরি ভাবে ইসলামে ডুবতে হবে, ডুকলে কই যাবেন? এবার বাস্তবতায় গেলাম, গাউসে পাকের জীবনী, কোত্থেকে আসলেন গাউসে পাকের মতো একজন বিশ্ব অলি? গাউসে পাক যেই নবীর উম্মত আমরাও সেই নবীর উম্মত, গাউসে পাকের আদর্শ কোথায় আর আমাদের আদর্শ কোথায়? গাউসে পাকের বাবা আবু সালে জঙ্গি মোসা ফলটা খেয়ে উজু করবেন নামাজের জন্য বিবেক বাধা দিল, কার জিনিস খায়া নামাজ পড়তে যাইতেছ? নামাজ তো আল্লাহর হক, আর যেটা খাইলেন এটা তো বান্দার হক, আল্লাহর হক, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহর দয়া আছে মায়া আছে, কি বলেন ঠিক নেই? আজকে মজলিসে আমরা যত মানুষ আছি সব মানুষের গুনাহ একত্রিত করলে যা হবে আল্লাহর দয়া আর মায়া এর চেয়ে বেশি হবে না কম হবে? তা আল্লাহ আজকের এই প্যান্ডেলের সবাইকে মাফ করে দেওয়ার ক্ষমতা আছে কিনা? কোরআনে বলেছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবে। কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আপনাদের গুনাহ আছে কত গুনাহ, আকাশের নিচে জমিনের উপরে রাখার জায়গা নাই এরকম গুনাহগার কেউ আল্লাহ ডাকতেছে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ও গুনাহগার এই গুনাহ লয়ে আমার রহমত থেকে দূরে সরে যাও না, কারণ এই গুনাহ আমার রহমতের সামনে কিছুই না। সম্মানিত উপস্থিতি, জীবনের একটা রাত দেন নবীর পক্ষে, এ নবীর পক্ষের মেহমানের এক রাত্রের মূল্য তামাম পৃথিবী বিক্রি করলেও হবে না। এ নবীর আশিকের
নবীর প্রেমিকের এক ফুটির মহব্বতের চোখের পানির মূল্য আল্লাহর আরশ বিক্রি করলেও হবে না। আজকে সে নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দিলেন, সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজে নবীর পরিচয় দেন, কারণ আল্লাহর পরিচয় আল্লাহর প্রকাশ। আল্লাহ যে আমাদের মালিক, আল্লাহ যে কুল কায়নাত বানাইলেন, 18,000 মাখলুক বানাইলেন, আমরা কেউ জানি না। আল্লাহ বললেন এই পরিচয় এই জিনিসগুলি বুঝাইয়া দেওয়ার জন্য আমি যে কেমন মালিক, আমি আমার বন্ধু আমার হাবিবকে পাঠাইতেছি। কেমন বন্ধু কেমন হাবিবকে পাঠাবে, আল্লাহ নিজে বন্ধুর পরিচয় আমাদের কাছে আগে দিতেছেন। আল্লাহ দেয় নবীজির পরিচয় আর নবী দেয় আল্লাহর পরিচয়। আল্লাহ পরিচয় দিতেছেন কিভাবে, কোরআনের মধ্যে আসছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কি সুন্দর সিস্টেমে পরিচয় দিতেছেন, কারণ আমার দাম কত এই দেশের মানুষ জানে না। যারা দাওয়াত করে আনছে তারা মাইকিং এ আমার পরিচয় আমার দাম আমার সম্মান তারা কি করে প্রকাশ করে। আল্লাহ বলেন আমি কার খাতিরে কি করলাম, আমি আল্লাহ প্রকাশ করতেছি, নিশ্চয়ই আমি আল্লাহ। গুরুত্ব দিয়ে বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সমূহ নিষ্পাপ ফেরেশতাদেরকে নিয়ে কি করতেছি, ইউসাল্লুনা আলান নবী, দুরুদ সালাম এই নবীর উপর পাঠ করতেছি। কিভাবে আল্লাহ নবীকে আমাদের সামনে তুলে ধরতেছেন, আল্লাহ নিজে এই নবী চিনানের জন্য কিভাবে আল্লাহ তুলে ধরতেছেন। বাবারা ভাইরা যাই নবী মরা গাছের নিচে বসলে মরা গাছ জীবিত হয়, যেই নবীজি আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়, যেই নবী ডুবন্ত সূর্যকে ডাক দিলে ডুবন্ত সূর্য উদিত হয়, সেই নবীর পরিচয় তুলে দিচ্ছে আমার আল্লাহ নিজে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, একবার বলুন মারহাবা। এবার ডাকতেছেন বিশ্বজুড়ে, বিশ্বজুড়ে ডাকতেছেন সকল মানুষকে নয়, ভাগ্য যার ভালো এই ডাকে উপস্থিত হবে, ভাগ্য যার ভালো এই ডাকে সাড়া দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি বলছে আমানু, আইয়ুহান নাস কয় না কাফারুও কয় না, তাহলে বুঝে গেল এই নবীর উপর দুরুদ সালাম সকলের নসিবে নাই, সকলের নসিবে নাই। আল্লাহ ডাকতেছে যাদের আল্লাহ পছন্দ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ইমানদার মেয়ে পুরুষেরা, মাগো মেয়ে লোকেরা, ও মা কান পাতিয়া শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর ইমানদার মেয়ে পুরুষেরা, এই কাজটা তোমরা করো যেটা আমি আল্লাহ করি ফেরেশতারা করে, সেই কাজটা তোমরা করো, কাজটা কি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ঘোষণাটা কোরআনে দিয়েছে কে, আস্তে কইলেন যে বস, আজকের এই রাত্রে জীবন ধন্য হয়ে যাবে, আজকের এই রাত্রে নবীর ভালোবাসার বসার বিনিময়, এমন হতে পারে গো সপ্তাহ পার হবে না, মদিনার নবীরে ঘুমের ঘরে পেয়ে যাবে। ও ঘুমামে লোকেরা যারা আজকে প্রজেক্টরে বসে আছো,
আজকের মাহফিলের ওয়াজ শোনার জন্য। মাগো আমার নবী মেরাজের সফরে গিয়েছিলেন, জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন। নবী এসে বলেছেন, জাহান্নামে মহিলার সংখ্যা বেশি দেখেছি মা, এতে তোমাদের উপর বিপদ দেখা যায়। মাগো মেয়ে লোকেরা কান পাতিয়া শোনো গো মা, আমি তোফাজ্জল হোসেন ভৈরবী, একটা ছোট্ট পয়েন্ট তোমাদেরকে দিয়ে যাচ্ছি, পয়েন্টটা মনে রাখবা গো মা, হাসরের মাঠে বিচারের কোর্টে আল্লাহ যদি তোমাদেরকে দাঁড় করায়, তোমাদের কোনো কিছুই যদি জান্নাতে যাওয়ার জন্য না থাকে, একটা পয়েন্ট চিকুন পয়েন্ট তোমাদেরকে দিয়ে যাই গো মা। ও চট্টগ্রামের রাসূল প্রেমিক ওলি প্রেমিক মা বোনেরা, চিকুন একটা পয়েন্ট তোমাদেরকে দিয়ে যাই, হাসরের মাঠে আল্লাহর কোর্টে দাঁড়াইয়া যদি তোমাদের বিপদ দেখা দেয় একটা পয়েন্টে কথা বলবা। মাভু তুমি তো আমাদের আদর করে বানাইছো, আজকে তুমি কেন আমাদের জাহান্নামী ঘোষণা দিলা? মাবুদ রে তোমার ঘোষণাই আমাদের কোনো দুঃখ নাই, জাহান্নামে যাব। তবে একটা জিনিস একটা আবদার তোমার কাছে রাখি, এই জগতে পৃথিবীতে যত ওলি আল্লাহ জন্ম হয়েছে, আমরা মহিলারা তোমার ওলিদেরকে পেটে রাখছি। চিকুন পয়েন্ট দিয়ে যাই, হাসরের মাঠে আল্লাহর কোটি বলবা, মাবুদ গো তোমার নবী রাসূল যারা দুনিয়াতে গিয়েছে, তোমার নবী রাসূলকে আমরা মহিলারাই পেটে রাখছি। তুমি যার খাতিরে কুল কায়নাত বানাইছো, বিশ্ব নবী শেষ নবী আখিরি নবী, তোমার বন্ধু তোমার হাবিব যার নামটা নিজের নামের সাথে লাগাইয়া কালিমা বানাইছো, জান্নামের নিশান দিয়ে জান্নাত সাজাইছো, যার নাম আরশের চারপাশে লেখছো, তোমার বন্ধু তোমার হাবিব আমাদের মতো একজন মহিলা পেটে রাখছিল, এই খাতিরে আমরা মহিলাদেরকে তুমি মাফ করে দাও।